28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর থেকেই ঘরছাড়া বিএনপি নেতারা। দলের একাধিক সিনিয়র নেতার বাসায় গিয়ে খোঁজ পাওয়া যায়নি কারোরই। এদিকে তিন দিন ধরে বন্ধ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়। ঢাকায় মহাসমাবেশের সংঘর্ষের পর থেকেই ঘরছাড়া বিএনপি নেতারা। বাস্তবতা কি তা দেখতে দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার বাসায় যায় চ্যানেল 24। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় দেখা মেলে শুনশান নিরাপত্তার। খোঁজ নিয়ে জানা যায় দুদিন ধরেই বাসায় নেই তিনি। আরেক নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসার চিত্র একই। কেয়ারটেকার জানালেন বাসায় নেই তিনি। খসরুভাই কি আছে? আপনি বলতে পারবেন না? আচ্ছা, কখন আসছেন? আমি আজকে দুটো ডিউটি খারাইছি। ও আচ্ছা, এর আগে ডিউটি ছিল না? খসরুভাই বাসায় থাকে না? এখান থাকে, এখন আছে কিনা এখন নাই বাসায় নেই। আচ্ছা। দলটির কেন্দ্রীয় নেতা মোয়াজ্জম হোসেন আলাল, আব্দুল সালাম ও ইশাক হোসেনের বাসায় গিয়েও পাওয়া যায়নি কাউকে। এদিন ইশাকের গোপীবাগের বাসায় দুপুরে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। বললো যে ইশাক হোসেনকে খুঁজতেছে, আমি ইশাক হোসেন খুঁজতেছে, এটা তো আপনার তো জানার কথা, কই থাকে একটা মানুষের আপনারা আসামি করছেন, হেলো করে এনে বাসায় থাকবে, এটা তো কোনোদিন থাকতে পারে না। সমাবেশের মানুষ মঙ্গলবার বিকেলে অনলাইনে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, গেল তিন দিনে গ্রেপ্তার করা হয়েছে দলের প্রায় 7,000 নেতাকর্মীকে। জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন শেখ হাসিনা। সুষ্ঠু নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়া, স্বচ্ছ ভোট আর মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি শব্দগুলোতেই আটকে উঠে বিরোধী দলকে বিনাশ করতে অস্ত্র নিয়ে নেমেছেন তারা। এদিকে 28 অক্টোবর রাত থেকেই তালা ঝুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে। তবে খুলে দেয়া হয়েছে অপরাধ সংগঠনের ক্ষেত্র হিসেবে ঘোষিত কার্যালয়ের সামনের জায়গা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।